বাঙালির সব থেকে জনপ্রিয় একটি রেসিপি হলো সেটা হলো ভর্তা। আর এই ভর্তা খেতে কিন্তু বাঙালিরা ভীষণ পছন্দ করে থাকে। আজকে ঠিক তেমন একটি ভর্তা আপনাদের সঙ্গে নিয়ে চলে আসলাম। আজকের এই দাঁত ভাঙা ভর্তার রেসিপিটা কিন্তু দারুণ হবে। কি অনেকে মনে করছেন দাঁত ভাঙা বা ভর্তাটা কি, আসলে ঠিক তা না। আজকে আপনাদেরকে লাউর বিচি ভর্তা তৈরি করে দেখাবো, তবে সেটাকে আমি দাঁত ভাঙাই বলছি, তবে কেন বলছি সেটাও বলবো। তাহলে চলো, আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটি নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে কিন্তু এই রেসিপিটাই কিন্তু আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে আমার মনে হয়। যারা এখনও পর্যন্ত লাউর বিচি ভর্তা খাননি তারা একবার হলেও এই রেসিপি ট্রাই করবেন, কারণ অনেকের ঘরে অনেক সময় লাউ কিনে আনার পর সেটা দেখা যায় অনেক বাতি হয়ে গেছে, দাঁত বিচিগুলো একদম বেশি বাতি, আসলে সেই লাউটা খেতে ভালো লাগে না অনেকের কাছে। কিন্তু লাউটা ভালো না লাগলে বিচিটা কিন্তু আজকে অনেক অনেক ভালো লাগবে এই রেসিপিটা দেখার পর। তাহলে চলুন দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন আমি লাউ কিন্তু কিনে এনেছিলাম, আর এই লাউর বিচিগুলো কিন্তু অনেক বাতি হয়ে গেছে, যেটা আমরা বলি লাউর দাঁত বাতি হয়ে গেছে সেটা বলা হয়। তাই বললাম আসলে লাউয়ের দাঁত ভাঙার জবাবটাই আজকে দিব। আসলে এই যে লাউর বিচিগুলো আমি সুন্দরভাবে কিন্তু সবগুলো ছাড়িয়ে নিচ্ছি লাউ থেকে। লাউটা আজকে কেমন হবে খেতে সেটা বলতে না পারলেও এই বিচিগুলো যে খেতে অসাধারণ হবে সেটা কিন্তু আমি কনফার্ম করে বলতে পারি, কারণ এটা এতটা মজা হয় এই ভর্তাটা। আসলে আমি সবসময় যখনই লাউয়ের বিচি এরকম বাতি আসে তখনই কিন্তু এই রেসিপিটা তৈরি করি। তবে যাই হোক, চলে আসলাম ভর্তা তৈরি করার জন্য বিচিগুলো নিয়ে। আর এখানে প্রথমে একটি ফ্রাই প্যানে দিয়েছি সামান্য পরিমাণ একটু তেল, আমি সাদা তেলটা দিচ্ছি, আপনার চাইলে এখানে সরিষা তেলটাও কিন্তু দিতে পারেন একইভাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর আমি এখানে চারটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আপনার আপনাদের ঝাল আন্দাজ মতো অবশ্যই মরিচগুলোকে দিয়ে দিতে পারেন। তারপর শুকনো মরিচগুলোকে খুবই আলতো আঁচে ভেজে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে এটা মচমচে হবে। আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন এই মরিচগুলোকে তুলে নিচ্ছি, আর এই একই তেলের মধ্যে আমি বাকি জিনিসগুলো কিন্তু ভেজে নিব। সেটা হলো আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের পরিমাণটা কিন্তু চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করতে পারেন। তারপর দিয়েছি এখানে তিনটা কাঁচামরিচ, আপনাদের ঝাল আন্দাজ মতো অবশ্যই কাঁচামরিচটা এখানে অ্যাড করবেন। দিয়েছি তিন চার কোয়া রসুন, আর রসুনগুলো আর পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে আমি ভেজে নিব। আমার মনে হচ্ছে মরিচগুলো একটু আস্তে আস্তে একটু কেটে দিলে মনে হয় ভালো হতো, তাই আমি এটা খুন্তির সাহায্যে খুব সুন্দর করে ছোটো ছোটো করে টুকরো করে দিচ্ছি, তাতে কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এটা কেটে দিচ্ছি, আর একইভাবে আমি রসুনগুলোকেও খুব সুন্দরভাবে কেটে দিব। তারপর খুব আলতো আছে খুব সুন্দর করে পেঁয়াজ এবং মরিচ এবং রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব, যেন আমার রসুন এবং মরিচটা খুব ভালোভাবে সেদ্ধ হয়, কারণ পেঁয়াজটা সেদ্ধ হতে আসলে বেশি সময় লাগে না, কিন্তু রসুনটা একটু সেদ্ধ হতে সময় নেবে। তার জন্য অল্প অল্প আছে খুব সুন্দর করে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি। এবার সবগুলো একসঙ্গে তুলে নিচ্ছি, নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি লাউয়ের বিচিগুলো। এই যে লাউয়ের বিচিগুলো নিয়ে নিয়েছি, এই বিচিগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ লবণ চাইলে আপনারা অ্যাড করে দিতে। তারপর প্রথমে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর এখন দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এইবারকে আমি সুন্দর করে ভেজে নিব। এটাকে অল্প আঁচে ভাজতে চেষ্টা করবেন, একদম হাই ফ্লেমে দিয়ে ভাজবেন না, তাহলে সে কিন্তু পুড়ে যাবে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিবেন, আর দেখবেন এটা খুব সুন্দরভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়, এটা সময় বেশি লাগে না। আর এখানে কিন্তু আমি কোনো তেল অ্যাড করিনি, যত পেঁয়াজ মরিচটা ভাজার পরে যেই ফ্রাই প্যানে যে তেলটা লেগেছিলো এটা দিয়ে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তবে আপনাদের যদি লাগে সেক্ষেত্রে কয়েক ফোঁটা অ্যাড করতে পারেন। তারপর চলে আসলাম ভর্তাটা তৈরি করার জন্য। বিচিগুলো ভাজা হয়ে যাওয়ার পর এবার কিন্তু আপনাকে বিচিগুলোকে খুব সুন্দর করে বেটে নিতে হবে। এই যে বললাম দাঁত ভাঙা জবাব, আসলে এইটাই কিন্তু দাঁত ভাঙা জবাব, খুব সুন্দরভাবে কিন্তু দাঁত ভাঙা জবাবটা আপনি এখনই দিতে পারবেন। আর এটা দেখবেন আপনার কাছে কিন্তু এটা বাটতে চাইবে না, মানে মিখিন হতে চাইবে না, একটু পিছলে পিছলে যাবে, কিন্তু বাটার সময় একটু সময় নিয়ে বাটলে এটা খুব সুন্দর করে বাটা হয়ে যায়। এখন আমি এইভাবে খুব সুন্দর করে লাউয়ের দাঁত ভাঙা জবাবটা দিয়ে দিচ্ছি, আর এইভাবেই সুন্দর করে মিক্সিং করে আমি লাউয়ের বিচিগুলো বাটা হয়ে যাওয়ার পর বাকি যে বিচিগুলো ছিল সেগুলো একইভাবে বেটে নিচ্ছি। যাই হোক, বাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি এটা কি করব, সেখানে শুকনো মরিচ যেগুলো ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচগুলোকে প্রথমে পাটায় পিষে নেব। আর আপনার চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন, তবে শিলপাটায় বাটলে ভর্তাটা বেশি টেস্ট হয়, তার জন্য কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি। তবে আপনারা যদি শিলপাটা না থাকে সেক্ষেত্রে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর এখানে পেঁয়াজ মরিচ এবং রসুনটা যেটা ছিল কাঁচামরিচ সেটা আমি সুন্দরভাবে একইভাবে একটু বেটে নিচ্ছি, আর মরিচগুলো চেষ্টা করবেন যেন একটু ভালোভাবে বাটা হয়, তাহলে ঝালটা খুব সুন্দরভাবে বের হবে। এখন এইভাবে বাটা হয়ে যাওয়ার পর আমি সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে নিব, সব কিছু একত্রে এক সমান করে নিয়ে নিচ্ছি একসঙ্গে, তারপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে একটু মিক্স করে নিয়ে আমি এখানে কিছুটা ধনে পাতা অ্যাড করে দিব।
আসলে যে কোনো ভর্তা একটু ধনে পাতা অ্যাড করে দিতে পারেন, দিলে কিন্তু এটা খুব ভালোভাবে একটা সুঘ্রাণ আসে আর খেতে ওটা অনেক ভালো লাগে। এখন আমি এখান দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা অ্যাড করবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি সরিষার তেলটা অ্যাড করে দিলাম, আর এই যে আমার ভর্তাটা কিন্তু একদম রেডি। এবার কিন্তু আমি ভর্তাটা আর স্বাদ মতো অবশ্যই লবণটা অ্যাড করে দিতে হবে আপনাদের পছন্দ মতো। এবার নামিয়ে তারপর কিন্তু হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছেন পাটায় যে ভাত মাখা খেতে হয় সেটা তো সবাই জানে। আসলে ভর্তা তৈরি করার পর পাটায় ভাত মাখানো খাওয়াটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা খাওয়ার জন্য কিন্তু আমার ঘরের সব সদস্যরাই দাঁড়িয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন একজন হাত পেতে আছে এই ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য, কারণ পাটায় মাখা ভাত কিন্তু সবাই পছন্দ করে, আমার কাছে ভীষণ ভালো লাগে। যাই হোক, হয়ে গেল আমার দারুণ মজার লাউয়ের বিচি ভর্তার রেসিপিটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আমার মনে হয় এরকম একটু ভর্তা যদি আপনার খাবার টেবিলে থাকে, গরম গরম ভাতের সাথে আর কিছুই প্রয়োজন হবে না। যারা এখনও পর্যন্ত এই লাউয়ের বিচির ভর্তা এখন ট্রাই করেনি, তারা একবার হলেও এই বাসে ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদের কাছে এটা ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু সব কিছু ব্লগে এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এই কাজটা অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।